হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে হলো মে মাসের 1 তারিখ, আজকে হলো শ্রমিক দিবস। সবাইকে শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকল শ্রমিকদের প্রতি, ভাই বোনদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, তাদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আর এগুলা হলো কালকে রাতে আম্মু আমাদের দোকান থেকে নিয়ে এসেছে, আমার জন্য এনেছে। এই গরমের মধ্যে এগুলা পরলে ভালো হবে অনেক। আর এই গরমে এই টাইপের ড্রেসগুলাই কিন্তু বেস্ট, অনেক আরামদায়ক হয়। তো এটা হচ্ছে সকালবেলা আব্বু প্যাটিস নিয়ে এসেছে, আর আজকে কিন্তু আব্বা আম্মুর অফিস বন্ধ। তো আব্বা আম্মু 11টার দিকে দোকানে চলে যাবে, এটা হচ্ছে অনেক সকালবেলা, মানে 7টার দিকে। তো আব্বাম্মু আর আমি উঠেছিলাম ঘুম থেকে, তো নাস্তা নিয়ে নিচ্ছি, আর আব্বাম্মুর জন্য চা বানাবো। আর চা বানানোর পরে আব্বাম্মু 10টা বাজে চলে যাবে দোকানে, দোকানে অনেক কাজ আছে আজকে। যেহেতু গরম পড়ছে, আব্বু অনেকগুলা লেবু নিয়ে এসেছে। লেবুর শরবত খেলে কিন্তু ভিতরটাই ঠান্ডা হয়ে যায়, মানে ট্যাং দিয়ে না খেয়ে লেবু দিয়ে খাওয়াই কিন্তু বেস্ট সবচাইতে। তো আজকে মোটা চাউল দিয়ে আকনি রান্না করবে আপু, চিকেন আকনি। বিফ দিয়ে করেনি, কারণ এই গরমে গরুর মাংস খাওয়া ঠিক হবে না, আর যেহেতু সবার অ্যালার্জি থাকে। তো আমি ভাগ্নিকে মশলা দিয়ে দিলাম, আপু আবার মুরগি ভুনাও করছে সেজন্য, আর চাউলটাও বের করে নিলাম। তো এখন 11টা বেজেছে, আব্বু দোকান থেকে আব্বু দোকানে চলে গিয়েছে, আম্মা এখনও যায়নি। তো আব্বু নিচে আসলে কল দিবে, নাস্তা নিয়ে এসেছে। তো নাস্তাটা আনার জন্য আমার নিচে যেতে হবে, মানে আব্বুকে আমি বলেছি যে কষ্ট করে উঠতে হবে না, নিচে আসি, কল দিলে আমি নাস্তাটা নিয়ে আসব। আর আপু এখানে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিয়েছে, আর পাশে মুরগিটাও বসিয়ে দিয়েছে। আর এই বরবটিগুলা আমাদের গাছের, আজকেও অনেকগুলা বরবটি নিয়েছে। তো আমি দেখছিলাম আব্বু আসছে নাকি জানালা দিয়ে, তো আব্বু আসার পরে কল দিল আর আমি যাচ্ছি। আর অন্যদিন কিন্তু আব্বু নিজেই এসে দিয়ে যায়। তো আম্মু নাস্তা খেয়ে যাবে, মানে এখন 11টার নাস্তাটা আনছে, 11টা বাজে। তো অনেক, যেহেতু অনেক সকালে নাস্তা করেছিলাম, তো এখন খিদা লেগে গিয়েছে অনেক। তো আমি কিছু কাগজও আব্বু বলেছে নিতে, ওগুলোও নিচ্ছি। আর আসলে ক্যামেরাতে আমার হাত বসে গিয়েছিল, আমি এটা খেয়াল করিনি, আর সেজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি খেয়াল করিনি যে আমার হাত বসে গিয়েছে ক্যামেরার মধ্যে, এই জন্যই। তো আমি চলে এসেছি, আর নিচের বাসাগুলা কিন্তু অন্ধকার, নিচেরগুলা যেহেতু পাশে দুই পাশে বিল্ডিং আছে সেজন্য। তো এখন পার্কিংয়ে চলে এসেছি, আব্বুকে দিচ্ছি, আর নাস্তাগুলো নিয়ে এখন চলে যাব বাসায়। তো আব্বু অন্ধন এনেছে, আর মিটলফ এনেছে, আর এনেছে বাবরখানি। মিটলফটা আমার জন্য আর ছোট বোনের জন্য এনেছে, আমরা ওইটাই পছন্দ করি, অন্ধন তেমন খাই না। আর বাবরখানি যেহেতু মিষ্টি, ওইটাও তেমন আমি খাই না, কারণ আমি মিষ্টি খুবই কম খাই। আর পেঁয়াজ এনেছে। তো এখন হচ্ছে 1টার দিকে, তো ভাত খেয়ে নিব। আব্বা আম্মু এখনও আসেনি, আব্বা আম্মুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু আজকে অনেক খিদা লেগেছে, সেজন্য খেয়ে নিচ্ছি। তো আমি মুরগি ভুনাটা নিইনি, শুধু বিরিয়ানিটাই নিয়েছি, কারণ বিরিয়ানিটা এমনিতেই আলু দিয়ে মেখে খেতেই অনেক মজা সেজন্য। আর মোটা চাউলের আকনিটা কিন্তু অনেক ফেমাস চট্টগ্রামে। তো লাঞ্চ করার পরে কিছুক্ষণ শুয়েছিলাম, এরপর উঠে গল্প লিখেছি। গল্প বেশিক্ষণ লিখিনি, 2 পেজের মতো লিখেছি। এরপরে বারান্দায় চলে এলাম, বারান্দাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, মানে বিকালবেলা ঝলমলে রোদ আসছিল, অনেকই ভালো লাগছিল দেখতে।
তো দুপুরে আসার সময় আব্বু যে আইসক্রিমটা এনেছিল ওইটা এখন খাচ্ছি, বিকালবেলা নিয়ে নিয়েছি 3 বোনের জন্য। আর আব্বা আম্মু খাবে না আইসক্রিম, তো আমরা 3 বোন খাচ্ছি আর ভাগ্নিকে দিয়েছি। ভাগ্নি তো একদম মুখে লাগিয়ে পুরা ফানি লাগছিল অনেক। তো এটা হচ্ছে রাতের বেলা 7টার দিকে আব্বা আম্মু দোকানে গিয়েছে আমাদের, আর ভাগ্নি কি করেছে সোফা থেকে যতগুলা ইয়া ছিল ওগুলা নিয়ে ও খেলছিল, নিচে ফেলে দিয়েছিল। তো আমি ওকে বললাম তোমাকে আমি ঘর বানিয়ে দিই এগুলা দিয়ে, ও তো অবাক হয়ে গিয়েছে এটা দিয়ে ঘর বানানো যাচ্ছে, ও জানতো না। আমি ছোটবেলায় আমি আর আমার ছোট বোন এভাবেই সোফার এগুলা নিয়ে ঘর বানিয়ে খেলতাম, আমরা আরও বড় করে বানাতাম, ওখানে শুয়ে থাকতাম পুতুল নিয়ে। তো আমার ভাগ্নিও ওইভাবেই যখন ঘর বানিয়ে দিয়েছি অনেক খুশি হয়েছে, ও বললো সব পুতুলকে এনে দিতে, ওর পুতুলগুলাকে নিয়েও শুয়ে থাকবে। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন কমেন্ট করে।